বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইউএনকে কিচেন নিবেদিত 100 রকম ভর্তা তৈরির ধারাবাহিক রান্নার অনুষ্ঠান ভর্তা গবেষণার নবম পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মুখী কচু, একটি ব্যতিক্রম ধর্মী ভর্তা। এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রামের মতো মুখী কচু নিয়ে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে এরপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। চুলার চালটা মিডিয়াম রেখে কচুগুলোকে সেদ্ধ করে নেব, আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। কচুতে অনেক আঠা থাকে, যে কোনো সময় পুড়ে যেতে পারে, তাই একটু সাবধানে এই কাজটি করতে হবে। কচু সিদ্ধ হতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে, পানিটাও শুকিয়ে এসেছে। এই কচু ভর্তা আমরা সাধারণত কচুগুলোকে খোসা সহ সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে ভর্তা করি। এই ভর্তা অনেক আঠালো হয়, কিন্তু এই ভর্তাটা যদি আমার মতো করে তৈরি করেন তাহলে অনেকটা আলু ভর্তার মতোই হবে, আর খেতেও অসম্ভব মজা হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলেই দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা লাল শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। মরিচগুলোকে তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি। রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। রসুনগুলো হালকা বাদামি হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে ফ্রোজেন পাতা ব্যবহার করছি, তবে টাটকা পাতা ব্যবহার করলে টেস্টটা আরও ভালো হবে। একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুগুলো। এবার 2-3 মিনিট মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেব। এখন চলে যাচ্ছি ভর্তাটা মাখানোতে। এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। শুকনো মরিচগুলোর গোটা ছাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। যেহেতু কচু সেদ্ধ করার সময় সামান্য লবণ দেওয়া হয়েছিল, তাই লবণটা একটু সাবধানেই দিতে হবে। এখন মরিচগুলোকে সুন্দর করে গুঁড়ি করে নিলাম। এবার মরিচের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সরিষার তেল। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে নেওয়া মুখী কচু। এবার শুধু মাখানোর পালা, হয়ে গেল অসম্ভব মজার মুখী কচু ভর্তা। দর্শক, যারা ভর্তা পছন্দ করেন আশা করছি তারা একবার হলেও আমার এই ভর্তা রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের পছন্দ হবে। দর্শক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর নিয়মিত আমার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তত পর্যন্ত সকলেই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।